যে মানুষ নিজের উপরে পড়া পাথর দিয়ে বিল্ডিং তৈরি করে নিতে পারে তাকেই আসল বুদ্ধিমান বলা হয়। একটি মূর্খ মানুষ নিজের খারাপ সময়ে এটাই চিন্তা করে যে ভাগ্য তার সঙ্গে এমন খেলা কেন করছে। অন্যদিকে একটি বুদ্ধিমান মানুষ নিজের খারাপ সময়কে নিজের হাতিয়ার হিসাবে ব্যবহার করতে জানে, এরা এদের খারাপ সময়কেও একটি সুযোগে পরিণত করতে জানে। তাই এই দুই রকম মানুষের মধ্যে সবথেকে বড় পার্থক্যই হলো চিন্তার। একদিকে একটি মূর্খ মানুষ সবসময় নেগেটিভ চিন্তা করে, অন্যদিকে একটি বুদ্ধিমান মানুষ সবসময় পজিটিভ কিছু চিন্তা করে। এরা সমস্ত খারাপ পরিস্থিতিতেও ভালো কিছু না কিছু খুঁজে বার করে। যেমন একবার আবহাওয়া খারাপ হয়ে যাওয়ার কারণে একটি স্কুল ভেঙে পড়ে যায়, আর ওই স্কুলটা ভেঙে যাওয়ার কারণে সেখানকার মানুষ অনেক দুঃখ পায়, কারণ তাদের এখন অনেক বেশি চিন্তা হচ্ছিল যে তাদের বাচ্চাগুলো এখন কোথায় পড়াশোনা করবে। প্রত্যেকেই এই ঘটনা নিয়ে অনেক বেশি নিন্দা করে আর অনেক আফসোসও করে। সবাই এটা বলে যেটা হয়েছে সেটা একদমই ভালো হয়নি, এটা আমাদের সন্তানের ভবিষ্যতের জন্য একদমই ভালো নয়। যেখানে একদিকে প্রত্যেকটি মানুষ নেগেটিভ কথা বলছে, অন্যদিকে ওই স্কুলের যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপাল সবাইকে বোঝায় স্কুল ভেঙে গিয়ে ভালোই হয়েছে, কারণ এই পুরনো বিল্ডিংটা ভেঙে যাবার কারণে আমরা একটি নতুন বিল্ডিং তৈরি করতে পারবো। আর সবথেকে ভালো কথা হলো, এই বিল্ডিং ভেঙে যাবার কারণে কারোর কোনো ক্ষতি হয়নি, আর এটা অনেক খুশির ব্যাপার, কারণ যে সময় স্কুলে পড়াশোনা চলে সেই সময় যদি ওই বিল্ডিংটা ভেঙে পড়ে যেত তাহলে হয়তো অনেককেই তাদের জীবন হারাতে হতো। কিন্তু এই বিল্ডিংটা এমন সময়ে ভেঙে পড়েছে যে সময় ওই স্কুলের মধ্যে কেউ ছিল না। আর সবথেকে ভালো কথা হলো এটা যে এখন ওই পুরনো বিল্ডিংয়ের পরিবর্তে আমরা একটি নতুন বিল্ডিং তৈরি করতে পারবো। আপনাকে মনে রাখতে হবে যে কোনো পরিস্থিতিতে চিন্তা করার দুটো দিক থাকে, প্রথমত হলো পজিটিভ এবং দ্বিতীয়ত হলো নেগেটিভ। যেমন একটি চাকুকে আমরা সবজি কাটার জন্য ব্যবহার করতে পারি, আবার ওই চাকু দিয়েই কোনো একটি মানুষকে হত্যাও করা যেতে পারে। এটা আমাদের উপরে নির্ভর করে যে আমরা আমাদের বুদ্ধিকে কিভাবে ব্যবহার করব। আমাদের চিন্তা করার ধরনটাই আমাদের সফলতা নির্ধারণ করে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই বলবো যে একটি বুদ্ধিমান মানুষ খারাপ সময়ে কী রকমের চিন্তা রাখে। কিন্তু তার আগে এটা বোঝার চেষ্টা করুন, একটি মূর্খ মানুষ সবসময় অন্য মানুষের কাছে থেকে কিছু না কিছু পেতে চায়। এরা কোনো কিছু দিতে চায় না, কিন্তু এরা চায় তারা যেন সব কিছু পায়। কিন্তু একটি বুদ্ধিমান মানুষের চিন্তাটা এমন হয় যে যদি তুমি পেতে চাও তাহলে তোমাকে প্রথমে কিছু দিতে হবে, আর এটাই হলো একটি বুদ্ধিমান মানুষের পরিচয়। আর এখানে খুব বড় কোনো লজিক নেই, এটা কেবলমাত্র চিন্তার পার্থক্য। যখন আপনি কারোর কাছে থেকে কিছু পেতে চান, সেই জিনিসটা তার কাছে থেকে চাওয়ার আগেই যদি আপনি তাকে কিছু দিয়ে দেন তাহলে দেখবেন সে খুশি খুশি আপনাকে সেই জিনিসটা দিয়ে দেবে। আর বড় বড় বিজনেসম্যান, পলিটিশিয়ান এই উপায়টাকেই ব্যবহার করে থাকে। এরা মাঝে মাঝে যে মানুষগুলোকে তাদের প্রয়োজন পড়ে তাদের কাছে গিফট অর্থাৎ উপহার পাঠিয়ে দেয়, আর যখনই কোনো উৎসব আসে তখন তারা উপহার পাঠিয়ে দিয়ে নিজের ভালোবাসাটা দেখানোর চেষ্টা করে। আর তারা এটা এই কারণে করে যাতে যখন তাদের প্রয়োজন পড়বে তখন তারা তাদেরকে দিয়ে নিজের কাজ করিয়ে নিতে পারে। এখানে উপহার হিসাবে আপনি যে কোনো কিছু দিতে পারেন, সেটা সামান্য একটি ফুলের তোড়াও হতে পারে। কেবলমাত্র সামনের মানুষটির যেন এমন মনে হয় যে আপনি তার সম্পর্কে চিন্তা করেন। আর ধীরে ধীরে এই ছোট ছোট উপায়ে আপনি যে কোনো মানুষের মনে নিজের জায়গা তৈরি করতে পারবেন, আর যখন আপনার প্রয়োজন হবে তখন আপনি তাদেরকে দিয়ে নিজের কাজ করিয়ে নিতে পারবেন। আর এটাই হলো একটি বুদ্ধিমান মানুষের পরিচয়। কিন্তু এই কথাটাও আপনাকে খেয়াল রাখতে হবে, চালাকি এবং বুদ্ধিমানের মধ্যে পার্থক্য আছে। বুদ্ধিমান মানুষের দ্বিতীয় পরিচয় হলো এটাই যে একটি বুদ্ধিমান মানুষ যাই কিছু করে সেটা তার মন থেকে করে, এরা অন্যদেরকে দেখানোর জন্য কোনো কিছু করে না। যদি সামনের মানুষটি এটা বুঝতে পারে যে আপনি তাকে ইমপ্রেস করার জন্য এই সব কিছু করছেন তাহলে সে কখনোই আপনাকে আর পছন্দ করবে না। আপনি হয়তো মন থেকে তাকে ইমপ্রেস করার চেষ্টা করছেন কিন্তু সামনের মানুষটি যেন সেটা বুঝতে না পারে। যে মানুষগুলো অন্য মানুষদেরকে বোকা বানিয়ে নিজের কাজ করিয়ে নিতে চায় আমরা তাদেরকে অনেক চালাক বলি। আমরা বলি এই মানুষটি কত বেশি চালাক, কিন্তু বাস্তবে এমন মানুষগুলো একবারই নিজের কাজ করিয়ে নিতে পারে, বারবার এরা কাজ করিয়ে নিতে পারবে না। কারণ বারবার কাজ করিয়ে নেবার জন্য আপনাকে চালাকি করাটা বন্ধ করতে হবে। আর হতে পারে কোনো একটি চালাক মানুষ কিছুদিনের জন্য কোনো একটি মানুষকে বোকা বানিয়ে নেবে, কিন্তু যখন তার চালাকিটা বাইরে বেরিয়ে আসবে তখন সে প্রত্যেকের চোখেই ছোট হয়ে যাবে। তাই বড় সফলতা অর্জন করার জন্য এটা খুবই প্রয়োজন যে আপনি আপনার মন পরিষ্কার রাখবেন, আপনি মন থেকে কাজ করবেন, কাউকে ধোঁকা দেওয়ার চেষ্টা না করে নিজে সফল হবার জন্য কাজ করবেন। বুদ্ধিমান মানুষের তৃতীয় পরিচয় হলো, একটি বুদ্ধিমান মানুষ নিজের মনকে, নিজের ফিলিংসকে নিয়ন্ত্রণ করতে পারে। অন্যদিকে একটি মূর্খ মানুষ নিজের রাগ, নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারে না, এরা সেটাকে প্রকাশ করে দেয়।
কিন্তু একটি কথা আপনাকে মনে রাখতে হবে, একটি বুদ্ধিমান মানুষ নিজের ফিলিংসগুলোকে নিজের নিয়ন্ত্রণে রাখে। এরা দ্রুত ইমোশনে পড়ে সিদ্ধান্ত নেয় না, বরং এরা পরিস্থিতিটা ভালোভাবে বোঝার চেষ্টা করে, তার সম্পর্কে গভীরভাবে চিন্তা করে, আর যখন এরা ওই পরিস্থিতির পরিণাম সম্পর্কে অনুমান করতে পারে তখন তারা একটি সিদ্ধান্ত নেয়। অন্যদিকে একটি মূর্খ মানুষ দ্রুত সিদ্ধান্ত নিয়ে নেয়, আর এরা রাগের মধ্যে যে কোনো কথা বলে দেয় আর যে কোনো সিদ্ধান্ত নিয়ে নেয়, আর ভবিষ্যতে গিয়ে সেই সিদ্ধান্তের জন্য তাদের আফসোস করতে হয়। তাই ইমোশনাল হয়ে দ্রুত কোনো সিদ্ধান্ত নেবেন না, একটি সিদ্ধান্ত নেবার জন্য নিজেকে সময় দিন, কারণ যদি আপনি একবার ভুল সিদ্ধান্ত নিয়ে নেন তাহলে আপনাকে সারাটা জীবন আফসোস করতে হবে। তাই আফসোস করার থেকে ভালো হলো আপনি কোনো সিদ্ধান্তই নেবেন না। নাম্বার ফোর, যেটা একটি বুদ্ধিমান মানুষের মধ্যে থাকে সেটা হলো, একটি মূর্খ মানুষ নিজেকে বুদ্ধিমান মনে করে আর একটি বুদ্ধিমান মানুষ নিজেকে মূর্খ মনে করে, কারণ তারা এটা জানে জীবনে শেখার কোনো শেষ নেই। আপনি যত বেশি শিখে নেন না কেন, যত বেশি জেনে যান না কেন, তারপরেও কিছু না কিছু জানা সবসময় বাকি থেকেই যাবে, আর একটি বুদ্ধিমান মানুষ এই কথাটা খুব ভালো করে জানে। অন্যদিকে একটি মূর্খ মানুষ নিজের কথার দ্বারা নিজেকে বুদ্ধিমান বোঝানোর চেষ্টা করে আর অন্য মানুষের সামনে হাসির পাত্র হয়ে যায়। তাই কখনোই নিজেকে অনেক বেশি বুদ্ধিমান অথবা জ্ঞানী মনে করবেন না, কারণ এটা আপনার সব থেকে বড় ভুল হবে আর এটা আপনার শেখার সমস্ত রাস্তা বন্ধ করে দেবে। পাঁচ নম্বর অভ্যেস, বুদ্ধির শক্তি ব্যবহার করার পরেই বোঝা যায়। কেবলমাত্র বুদ্ধি নিজের মধ্যে রেখে কোনো লাভ হবে না, তাই যতটা সম্ভব নিজের বুদ্ধিকে ব্যবহার করার চেষ্টা করুন। কেবলমাত্র বুদ্ধিকে নিজের মধ্যে ধরে রাখবেন না, তা না হলে একদিন ওই বুদ্ধিতে জং ধরে যাবে। আপনি নিজের জন্য যতটা সম্ভব কঠিন পরিস্থিতি তৈরি করুন, আর এরপরে ওই কঠিন পরিস্থিতি থেকে বাইরে বেরিয়ে আসার জন্য নিজের বুদ্ধিকে সম্পূর্ণরূপে ব্যবহার করুন। কারণ যদি আপনি আপনার বুদ্ধিকে ব্যবহার না করেন তাহলে আপনার এই বুদ্ধিটা কম হতে শুরু করবে, আর যত বেশি আপনি আপনার বুদ্ধিকে ব্যবহার করবেন তত বেশি আপনার বুদ্ধি বাড়তে থাকবে। দেখুন, এটা কোনো নতুন কথা নয়, কিন্তু মাঝে মাঝে আমরা এই কথাগুলোকে ভুলে যাই, আর আপনাদেরকে মনে করিয়ে দেবার জন্যই আজ আমি আপনাদেরকে এই কথাগুলো বলছি। ৬ নম্বর অভ্যেস হলো, একটি মূর্খ মানুষ নিজের ভুল থেকে শিক্ষা গ্রহণ করে না, একটি সাধারণ মানুষ নিজের ভুল থেকে শিক্ষা গ্রহণ করে, কিন্তু একটি বুদ্ধিমান মানুষ অন্য মানুষের ভুল থেকেও শিক্ষা গ্রহণ করে। তাই আপনি যতটা গভীরভাবে সামনের মানুষের ভুলগুলোকে দেখতে পারবেন তত বেশি আপনার বুদ্ধি বাড়তে থাকবে আর আপনি ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বেঁচে থাকবেন। একটি বুদ্ধিমান মানুষ সবসময় অন্য মানুষের সফলতা থেকে শেখার চেষ্টা করে, তাকে দেখে হিংসে করে না। অন্যদিকে একটি মূর্খ মানুষ যখন অন্য কাউকে সফল হতে দেখে তখন সে তাকে দেখে হিংসা করা শুরু করে আর নিজেই দুঃখী হয়ে যায়, কারণ হিংসা সামনের মানুষকে পোড়াতে পারে না, কারণ হিংসে হলো এমন একটি আগুন যা আপনাকেই পুড়িয়ে ছাই করে দেবে। এটা হলো এমন একটি আগুন যা আপনার জীবনটা নষ্ট করে দেবে। তাই আপনি আপনার জীবনে এই কথাগুলোকে মনে রাখুন আর সবসময় ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন আর নিজেকে বুদ্ধিমান মানুষ তৈরি করার চেষ্টা করুন। কারণ আজ যে বুদ্ধিমান, কোনো না কোনো এক সময়ে সেও মূর্খ ছিল, কিন্তু কিছু নিয়ম তারা তাদের জীবনে পালন করার পরেই তারা আজ বুদ্ধিমান হতে পেরেছে। আর এগুলো হলো সেই সমস্ত নিয়ম, যে নিয়মগুলোকে পালন করে একটি মানুষ বুদ্ধিমান হতে পারে। আর এই কারণেই আপনিও যদি বুদ্ধিমান হতে চান তাহলে আপনাকেও এই নিয়মগুলো পালন করতে হবে। সবশেষে, ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।